কোচিং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে থাকি। এই ছোট্ট বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে আমার সাথে আছে সাবিহা। হাউ ডু ইউ ডু সাবিহা? আই এম ফাইন, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা ক্লাসে চলে যাব। কোনো কাজ শুরু করতে আমরা স্টার্ট ব্যবহার করব এবং যে কাজটা শুরু করব সেই কাজটার সাথে আইএনজি যুক্ত করব বা সেই কাজটার আইএনজি ফর্ম আমরা ব্যবহার করব। অর্থাৎ যে কাজ ভার্ব মানে তো কাজ, তাই না? তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আবার যখন কোনো কাজ বন্ধ করব তখন স্টপ ব্যবহার করব আর যে কাজটা আমরা বন্ধ করব সেই কাজটার আইএনজি ফর্ম অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। তুমি কি বুঝতে পেরেছো সাবি? হ্যাঁ, ওকে। তাহলে বলো তো, হাঁটা শুরু করো, স্টার্ট ওয়াকিং। হাঁটা বন্ধ করো, স্টপ ওয়াকিং। পড়া শুরু করো, স্টার্ট রিডিং। পড়া বন্ধ করো, স্টপ রিডিং। নাচা শুরু করো, স্টার্ট ডান্সিং। নাচা বন্ধ করো, স্টপ ডান্সিং। লেখা শুরু করো, স্টার্ট রাইটিং। লেখা বন্ধ করো, স্টপ রাইটিং। ঠিক আছে, থ্যাংক ইউ সাবিহা। ওয়েলকাম। আশা করি তোমরা স্টপ ও স্টার্ট এর ব্যবহারটা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা আরেকটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি।